রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্য সরকার কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, সেই টাকা দুর্নীতি ঢাকতে খরচ করছে। শুভেন্দুবাবুর দাবি, তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে। তিনি বলেন, বিভিন্ন দুর্নীতিতে এই মুহূর্তে ফেঁসে রয়েছে রাজ্য, আর সেসব দুর্নীতি ঢাকতে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়তে হচ্ছে। এর জন্য তাদের প্রচুর টাকা লাগছে। সেই টাকা পুলিশ কর্মী ও অন্যান্য কর্মচারীদের দিয়ে বঞ্চিত করে রাজ্য সরকার খরচ করছে। শুভেন্দু অধিকারী বলেন, দুবছরে রাজ্য সরকার মোট 330 কোটি টাকা মামলা করতে খরচ করেছে, যার মধ্যে 292 কোটি টাকা সরকারি চাকুরেদের দিয়ে না দিয়ে কোষাগার থেকে খরচ করা হয়েছে। তিনি বিষয়টিকে লজ্জার বলে জানান। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, অভিষেক ব্যানার্জি তার সম্পর্কে যে কথা বলেছেন তা নিয়ে তার বক্তব্য কি রয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, আমি তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাইনি যে তদন্ত বন্ধ করা হোক বা স্থগিত করা হোক, আমাকে ডাকবেন না বা স্থগিতাদেশ আনা হোক। ঘুরিয়ে অভিষেক সম্পর্কে বলেন, এত ভয় ওর কেন? উনি তো কোর্টে গিয়ে সরাসরি আমার বিরুদ্ধে বলতে পারেন। তদন্তকারী সংস্থা পিসি এবং ভাইপোকে ছেড়ে রেখেছে, আমাদের অভিযোগ আছে এজেন্সির বিরুদ্ধে। কোর্টের নির্দেশ মানতে এজেন্সি বাধ্য হয়েছে। বাংলার লোক জানে আসল চোর কে। এখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের কাছে গুরুতর অভিযোগ আনেন, সরাসরি বিরোধী দলনেতার নিশানায় ছিল রাজ্য সরকার। শুভেন্দুর বক্তব্য, এখনও পর্যন্ত নিয়োগ দুর্নীতি ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকাবার জন্য এই দুবছরে মোট 330 কোটি টাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে খরচ হয়েছে। এর মধ্যে 292 কোটি টাকা সরকারি কর্মীদের দিয়ে না দিয়ে কোষাগার থেকে খরচ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারীর দাবি, পুলিশ কর্মী ও অন্যান্য রাজ্য কর্মীদের দিয়ে না দিয়ে বঞ্চনা করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতিকালে বারবার অভিযোগ করেছেন রাজ্য সরকারের হাতে টাকা নেই, কেন্দ্র বঞ্চনা করছে, ফলে রাজ্যকর্মীদের বর্ধিত হারে দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। টাকা হাতে থাকলে ভালোবেসেই রাজ্যকর্মীদের দিয়ে দেওয়া হতো। এদিন উল্টো দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে, রাজ্য সরকার কর্মীদের দিয়ে না দিয়ে সেই টাকা দুর্নীতি ঢাকতে আইনজীবীদের পেছনে খরচ করছে। তার তথ্য অনুযায়ী 292 কোটি টাকা দুর্নীতি মামলাতে রাজ্যকে খরচা করতে হয়েছে। তিনি এদিন তৃণমূল দলকেও নিশানা করেন, বলেন 38 কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেকটোরাল বন্ড থেকে মামলা লড়তে খরচ করেছে। তিনি মনে করেন পশ্চিমবঙ্গে কুশাসন চলছে। সাংবাদিকদের বলেন, ভাবতে পারেন পশ্চিমবঙ্গে কি চলছে? এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট স্ক্যাম এবং বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর জন্য মোট এই দুবছরে 330 কোটি টাকা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলে খরচ হয়েছে। এর মধ্যে 292 কোটি টাকা আমাদের কর্মচারী পুলিশ কর্মী এদের দিয়ে মেরে 292 কোটি টাকা এক্সচেকার থেকে দিয়েছে রাজ্য সরকারের। আমি তথ্য নিয়ে ডকুমেন্ট নিয়ে বলছি।